নমস্কার, বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রুই মাছের রেজালা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। রুই মাছের রেজালা করার জন্য রুই মাছ এখানে 400 গ্রাম ভেজে রেখেছি নুন হলুদ দিয়ে। তার সঙ্গে লাগছে লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আর এখানে 8-10টা কাজু আর 25 গ্রাম পোস্ত বেটে রাখা, আর এখানে টক দই 100 গ্রাম, চিনি আছে, ফোড়ন আদা আছে, ফোড়নের জন্য 2টো তেজপাতা, 6টো এলাচ, দারচিনি। তাহলে আপনারা দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমি এই পেঁয়াজ রসুনগুলো বেটে নেব। রসুন আর 3 পিস লঙ্কা দিচ্ছি, ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন। আর এখানে আমি 4টে লঙ্কা রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা, এমনি ছড়িয়ে দেওয়ার জন্য। সাদা তেল গরম করতে দিয়েছি, গরম হয়ে গিয়েছে, ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু আবার কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, আবার ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। 2 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিতে হবে, আর 4 চামচের 1 চামচ চিনি, জল দেব। অল্প করে জল দিলাম, এক থেকে 1.5 কাপ মতো জল দিচ্ছি। ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। ফুটে উঠছে, দেখুন ফুটে উঠেছে মাছগুলো, দিয়ে দিলাম। লঙ্কা আস্ত লঙ্কায় দিয়ে দিলাম, একটু ঢাকা দেব। ফুটছে, 2 মিনিট ফুটেছে, ফোটার পরে টক দইটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে একটুখানি ফুটিয়েই, মিনিটখানিক ফুটিয়েই ঢাকা দিতে হবে, দিয়ে গ্যাস বন্ধ করে দেব। একটু গরম মশলা ছড়িয়ে দেব, গ্যাস অফ করে দিচ্ছি। গরম মশলা ছড়িয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। হয়ে গিয়েছে রান্না সম্পূর্ণ। আপনারাও এইভাবে রান্না করুন, করে আমাকে জানাবেন কেমন হলো। তাহলে আজকে এই পর্যন্তই।